আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম আজ রাতের কুয়েতের সর্বশেষ আপডেটে। আজ 15ই জানুয়ারি, কুয়েতে 60 বছর বয়সীদের ইকামা নবায়নের সিদ্ধান্ত আসবে বলে একটি আপডেট প্রকাশ করেছে আরবি দৈনিক আলানবা। থাকছে তার বিস্তারিত। এবং কুয়েতে গতকাল একটি নিউজ প্রচার করেছিল একটি অ্যারাবিক চ্যানেল থেকে, যেটি মেসেজের নামে কুয়েতে চলছে বেহায়াপনা। আর তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর একটি অভিযান পরিচালনা হয়েছে, তার বিস্তারিত। এছাড়া কুয়েতে ট্রাফিক পুলিশ বিভাগের একটি গুরুত্বপূর্ণ তথ্য, যা এই যাবৎকালের সর্বোচ্চ একটি রেকর্ড। বর্তমান পরিস্থিতিতে কুয়েতে করোনা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে, তা নিয়ে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ঘোষণা। এছাড়া আজ থেকে শুরু হয়েছে কুয়েতে তীব্র শীত, যা থাকবে 28 দিন পর্যন্ত, থাকছে তার বিস্তারিত। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, যাতে করে আপনি কোনো প্রয়োজনীয় ইনফরমেশন মিস না করেন। কুয়েতের আরবি দৈনিক আল আনবা থেকে একটি নতুন তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 60 বছর বয়সীদের ইকামা নবায়নের এই সপ্তাহে নতুন আপডেট আসবে। আপনারা অবগত রয়েছেন যে আমাদের সাথে অনেকে সংযুক্ত হয়ে জিজ্ঞেস করে 60 বছর বয়সীদের ইকামার কী সিদ্ধান্ত। যদিও এই দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের কারণে এরই মাঝে অনেকে কুয়েত ছেড়ে চলে গেছে, যাদের ইকামা নবায়ন হয়নি বা খুরুজ লাগিয়েছিল বারবার। আপনারা অবগত রয়েছেন 2020 সাল থেকে কুয়েতে এরকম একটি জটিলতা সৃষ্টি হয়, যেখানে 60 বছর বয়সীদের একটি শর্ত দিয়ে দেয় যে স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট ছাড়া কোনো ইকামা নবায়ন হবে না। আর এরপরে বিপুল সংখ্যক প্রবাসী সিদ্ধান্তের কারণে কুয়েত ছেড়ে যায়। এরপরে যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে ইকামা নবায়ন হবে, তারপর থেকেও এখন পর্যন্ত লাগানো হচ্ছে না, আজকাল করে করে চলে গেছে অনেক সময়। পরিশেষে আরবি দৈনিকটি জানিয়েছে যে এই সপ্তাহে সিদ্ধান্ত আসবে। ভিউয়ার্স, কুয়েতের একটি টেলিভিশন চ্যানেল থেকে যে নিউজটি প্রচার করা হয়েছিল, যা মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়, সেখানে দেখানো হয়েছে যে কুয়েতের মেসেজ সেন্টারগুলিতে কীভাবে ফিলিপিনিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আপনারা যদি সেই ভিডিও ফুটেজটি দেখে থাকেন তাহলে তো ভালো, না দেখলে সহজ ব্যাপার। এখানে যেটি বলা হয়েছে যে কুয়েতের সেলুনগুলো, বিশেষ করে মেসেজগুলোর এমন পরিস্থিতি, এমন কোনো অপরাধকাণ্ড আপনি পাবেন না যেটা এই মেসেজ সার্ভিসিংয়ের ভিতরে না পাওয়া যায়, যেটি কুয়েতের বিভিন্ন সেক্টর থেকে একটি নিন্দার ঝড় উঠে। এর পরিপ্রেক্ষিতে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী একটি অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক এই কাজের সম্পৃক্ত লোককে আটক করেছে, যেটি নিয়ে নিউজ প্রচার করেছে বিভিন্ন কুয়েতের টেলিভিশন চ্যানেল। আপনারা অবগত রয়েছেন যে দুদিনের প্রচার অভিযানে কুয়েতের বিভিন্ন সেলুন এবং হেলথ ইনস্টিটিউট, যেটি মেসেজ সার্ভিসিং থেকে অনেক মহিলা এবং যেটি থার্ড জেন্ডার আমরা যেটাকে বলি হিজড়া, বিশেষত একটি নিউজ প্রচারের পর তাদেরকে আটক করেছে পাবলিক স্পেশাল সার্ভিস ব্যুরো থেকে, যাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে এবং কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা অবগত রয়েছেন যে তাদের যে ভিডিও ফুটেজটি প্রচার করা হয়েছিল, যার সূত্র থেকেই এই অভিযানটি পরিচালনা করা হয়। এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে তাদের টুইটার অ্যাকাউন্টে, যেখানে দেখানো হয়েছে অমনোযোগী গাড়ি চালানোর সময় 2021 সালে ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যেটি কুয়েতের ট্রাফিক পুলিশের সিসিটিভি ফুটেজে রেকর্ড করা হয়েছিল। আপনারা আমাদের ভিডিওর সাথে সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের অমনোযোগী বা অবহেলায় কী ধরনের সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। আর প্রতি বছর কুয়েতে এই দুর্ঘটনার কারণে এক একটি রেকর্ড তৈরি হয় মৃত্যুর, কেউ অন্যের জীবন দুর্বিষহ করে তুলছে, আবার কেউ বা এই ভুল ড্রাইভিংয়ে নিজের জীবনকেও দুর্বিষহ করে তোলে। আমাদের যে সকল ড্রাইভার বাইরেরা রয়েছেন কুয়েতে, অবশ্যই সচেতন এবং সতর্কতার সাথে আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে ড্রাইভিং করে যাবেন। এদিকে কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে আজ থেকে কুয়েতে ঠান্ডা শুরু হয়েছে, যেটি 28 দিন পর্যন্ত থাকতে পারে।
আপনারা অবগত রয়েছেন যে ঠান্ডা শুরু হওয়ার পর থেকে কুয়েতে করোনা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করছি আমরা। প্রতিদিনই এক একটি রেকর্ড তৈরি হচ্ছে করোনা আক্রান্তর। আর এই পরিস্থিতিতে ঠান্ডাজনিত হাসি কাশি সর্দি জ্বর এসব ব্যাপারগুলি থেকে আপনারা অবশ্যই নিজেকে রক্ষা করে চলবেন, বিশেষ করে ঠান্ডাজনিত ব্যাপারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। এছাড়া যারা খুব ভোরে ডিউটিতে যান আপনারা অবশ্যই শীতের কাপড় ব্যবহার করবেন। এছাড়া জ্বর হলে হাসি কাশি সর্দি হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হটলাইন নাম্বার রয়েছে সেটাতে কল করেও আপনারা বিশেষ সুবিধা পেতে পারেন। বিশেষ করে অনেক বাইরা বা অনেক বয়স্ক প্রবাসীরা রাতে যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হসপিটাল কোথায় নেবেন সেক্ষেত্রে 151-এ কল করুন আর তাদের থেকে সহযোগিতা নিয়ে একজন আরেকজনের পাশে দাঁড়ান মানবতার জন্য, মানুষ মানুষের জন্য। এছাড়া কুয়েতের করোনা পরিস্থিতি নিয়ে একটি জরুরি সতর্কতা জারি করেছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বৈঠকের প্রধান রয়েছেন তিনি। তিনি বলেছেন যে এই সপ্তাহে কুয়েতে সহ মধ্যপ্রাচ্য দেশগুলিতে করোনা পরিস্থিতি এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড করবে। যেহেতু এরই মাঝে আপনারা একটি ব্যাপার সবাই জানেন, সেটি হচ্ছে যে করোনা পরিস্থিতি সত্যি খুব খারাপ অবস্থা বের করছে পৃথিবীর সব দেশে। বিশেষ করে করোনার যে নতুন মিউটেন্ট ওমিক্রন, এটি সর্বকালের রেকর্ড ভাঙতে চলেছে বা রেকর্ড করে যাচ্ছে এক একদিন নতুন নতুন আক্রান্ত হয়ে।